হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি প্রেরণামূলক ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ সড়কের উপরে একটি গাছ কাত হয়ে আছে এবং সেই গাছের একটি ডাল রাস্তার মাঝখানে নিচের দিকে ঝুঁকি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর সেই ডালটিকে ভেঙে ফেলার চেষ্টা করতেছে এবং অবশেষে সফল হতে যাচ্ছে। কুকুরটি বুঝতে পেরেছিল যখন রাস্তাটি দিয়ে কোনো মানুষ যাতায়াত করবে বা করতেছিল, সেই ডালটি মানুষদেরকে অনেক যন্ত্রণা দিতেছে বা দেবে, বা যখন কোনো সাইকেল বা মোটর সাইকেল আরোহী রাস্তা দিয়ে যাবে অবশ্যই কোনো অঘটন ঘটবে। তো এখানে ব্যাপার হলো একটি কুকুর হয়েও জিনিসটিকে আঁচ করতে পেরেছিল, কিন্তু আমরা মানুষ হয়েও অনেক সময় আমরা আমাদের দায়িত্ব কর্তব্যকে আমরা বুঝতে পারি না বা কোনো জিনিসকে এড়িয়ে চলে যাই অন্যের দিকে তাকিয়ে। পরে অনেক সময় অনেক বড় অঘটন ঘটে যায়। তো এই ভিডিওটি হইতে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, কোনো কাজকে অবহেলা করতে নেই। যে কাজটি আমাদের সম্মুখে আসবে সঙ্গে সঙ্গেই সেই কাজটিকে চেষ্টা করা উচিত, কাজটি করে ফেলতে, না হলে পরে সমস্যা হয়ে যায়। তো একটি কুকুরের চিন্তা ভাবনা দেখে আমি সত্যি আশ্চর্য হলাম। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। তো আমি মনে করি দিস ইজ এ গ্রেট মেসেজ টু এভরি হিউম্যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই, আসসালামু আলাইকুম।